আরো অনেক রকম গুণাবলী এবং অনেক কিছুর সাথে যুক্ত ছিলেন উনি। সেগুলি সম্পর্কে আমরা আশা করি আমাদের যারা আজকের আলোচক আছে তাদের সম্পর্কে জানতে পারবো। আমার মনে হয় আমার সময় খুব কম নেওয়া উচিত, তার কারণ যখন প্রাধ্যক্ষ আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আমার ধারণা ছিল যে আমি শুনতেই আসবো আর আমরা বক্তা এত থাকবো না, অতএব আমি যদি সময় বেশি নিই অন্যদের বলার সমস্যা হবে। আমি আশা করি 2 থেকে 3 মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করতে চাই। স্যার এফ রহমান সম্পর্কে আমাদের কতগুলো ভুল ধারণা আছে। একটি ভুল ধারণা আছে যে উনি ব্রিটিশদের দালাল ছিলেন, তার কারণটা হচ্ছে এই কারণে যারা স্যার হতেন, নবাব হতেন, এই ধরনের উপাধিতে ভূষিত হতেন, তারা সবাই ব্রিটিশদের তাবেদার থাকতেন। স্যার এফ রহমান কিন্তু সব পদ পাওয়ার পর স্যার হয়েছিলেন, সে 42 সালে। এর মধ্যে ওনার 2টি যুদ্ধ উনি দেখেছিলেন, মহাযুদ্ধ, জন্মের সময় একটি 1414 সালে যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন তিনি আলিগড়ের, আবার 45 সালে তার মৃত্যু, দ্বিতীয় মহাযুদ্ধ। তো আমরা স্যার এফ রহমানের যেই দলিলপত্রাদি আমি দেখার চেষ্টা করেছি ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল আর্কাইভসে, ন্যাশনাল লাইব্রেরিতে আর্কাইভসে, ঢাকা আমাদের জাতীয় মহাফেজখানা বা আর্কাইভসে, খুব সামান্য এই বক্তব্য তার সম্পর্কে তথ্য পাওয়া যায়। এই দীর্ঘ পথ পরিক্রমায় আমাদের মনে হয় এই ইদানিংই স্যার এফ রহমান সম্পর্কে কিছুটা আলোকপাত করার চেষ্টা করা হচ্ছে। সেই হিসেবে আমি 2টি বিষয় শুধু বলে শেষ করতে চাচ্ছি যে অনেকের ধারণা যে উনি এদেশের নাগরিক ছিলেন না। আসলে তখন তো উনি এদেশের নাগরিক ছিলেন, এটা ঠিক, ভারতবর্ষের নাগরিক তখন সবাই, আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন তারাও, তার বেড়ে ওঠা থেকে শুরু করে জন্ম সবই এই বঙ্গে না ওই বঙ্গে। উনি আবার যখন ভিসি থাকলেন না তখন আবার তিনি আরও বড় দায়িত্ব নিয়ে পাবলিক সার্ভিস কমিশনের মেম্বার হয়ে আবার ভারতবর্ষের সরকারের দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন। 2টি বিষয় হচ্ছে এই যে উনি যে সময় ভিসি ছিলেন তখন আপনারা জানেন স্বদেশী আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলন চলছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তখন একমাত্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশে, আন্দোলন এবং সংগ্রাম কিন্তু তখনও কিন্তু সংগ্রামী ছিল ছাত্ররা, ছাত্র নেতারা ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকের ধারণা যে প্রথম শহীদ হচ্ছে, বিসিএসের প্রশ্ন যখন আসে প্রথম শহীদকে, আমরা আবুল বরকতকে জানি ভাষা আন্দোলনের প্রথম শহীদ, কিন্তু তার আগেও কিন্তু 1933 সালে একজন শিক্ষার্থী ব্রিটিশ বিরোধী আন্দোলনে অনিল নামে শহীদ হয়েছিলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনে ভর্তি হতে আসা একজন শিক্ষার্থী, তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়ার আর সুযোগ হয় নাই, বলা হয় শুধু কাগজপত্র নিয়েছিলেন, সেই কাগজে তার হাতে ছিল যখন শহীদ হয়েছেন তিনি। স্যার এফ রহমান যখন এই সময়ের উপাচার্য তখন আমরা জানি সাম্প্রদায়িক সম্পর্ক কিন্তু খুব বেশি ছিল না, মাঝে মাঝে অসাম্প্রদায়িক হয়ে যেত দুই পক্ষই, মুসলমান এবং হিন্দুরা, আমাদের এটা মুসলিম অধ্যুষিত দেশ। এই সময় তার স্মৃতিকথা যারা লিখেছেন আর সি মজুমদার থেকে শুরু করে, অথবা যারা আচার্য ছিলেন, যারা কনভোকেশনে আসতেন, তারা সবাই বক্তৃতায়, আপনারা যদি ঢাকা ইউনিভার্সিটি থেকে বের হয়েছে 2টি খণ্ড কনভোকেশন হতো সেখানে দেখেন, স্যার এফ রহমানের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো বড় ধরনের দাঙ্গা হয় নাই, সেটা তার পরবর্তী যিনি ভিসি ছিলেন আর সি মজুমদার তিনিও স্বীকার করে গেছেন যে আমি একটা ভালো পরিবেশ পেয়েছি, এখানে সাম্প্রদায়িক সংঘাত হয় নাই, তার প্রধান কারণটি হচ্ছে স্যার এফ রহমান এই পরিবেশটি সৃষ্টি করে গিয়েছিলেন। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, আমাদের সেই ঢাকা বিশ্ববিদ্যালয় আর সি মজুমদারের সম্পাদনায় 1974 সালে ভারত থেকে প্রকাশিত হয়েছে একটি বই, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে সমস্ত শিক্ষক এবং শিক্ষার্থীরা চলে গিয়েছিলেন ওই বঙ্গে, তারা সবাই মিলে একটা রিউনিয়ন করতে চেয়েছিলেন, বোস প্রফেসর বাঁচা ছিলেন তখন, 1974 সালে সেই রিউনিয়নটা হওয়ার কথা ছিল, বোস প্রফেসর মারা গেলেন 2 মাস আগে, আর সি মজুমদার এই বইটি প্রকাশ করেছিলেন। সেখানে বহু শিক্ষার্থী বলার চেষ্টা করেছেন যে তিনি কী ধরনের অসাম্প্রদায়িক ছিলেন, একজন এরকম নাম উল্লেখ করছিলেন, নাহলে আবার দলিলপত্র দেখে বলতে হবে, বলার চেষ্টা করছেন যে আমাদের দোল যাত্রা ছিল, আমরা ভিসি স্যারের কাছে গেলাম 8-10 জন, উনি বললেন যে আমি বুঝতে পেরেছি তোমরা কেন এসছো, রং দেবা, কিন্তু এই রুমে তো রং দেওয়া যাবে না, চলো বাইরে চলো, বলে আমি সাদা কাপড় পরেছিলাম, উনি সাদা কাপড় পরেছিলেন, আমাকে দোলযাত্রায় রং দেওয়া হলো, ফেরার পথে বললেন যে তোমরা তো কিছু চাইলা টাইলা না আমার কাছে,
আজকে তোমরা কি মিষ্টি টিষ্টি খাও না, আগে তো মিষ্টি খেতে চলে যাত্রার সময় আমাদের কিছু টাকা দিলেন এবং বললেন তোমরা মিষ্টি কিনে খেও। এই ছিলেন আরসি মজুমদার। অনেকের ধারণা যে আরসি মজুমদার তো ব্রিটিশদের তাবেদার ছিলেন, উনি বাংলা ভাষার প্রতি তার কী ধরনের অবস্থা ছিল। তিনি যে বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন, আলিগড় বিশ্ববিদ্যালয়, ডক্টর জিয়াউদ্দিন, যিনি এদেশে এই পাকিস্তানে রাষ্ট্রভাষা উর্দু করার প্রধান প্রস্তাবক ছিলেন, তাকে তাতে একটা উপকার হবে সেটা ছিলেন। তখন উনি মাতৃ অভ্যর্থনা কমিটির সভাপতি হিসেবে তিনি যে বক্তৃতা দিয়েছিলেন সেখানে বাংলা ভাষা এবং মাতৃভাষার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়ে বক্তৃতা দিয়েছিলেন। আরসি মজুমদারের স্মৃতিকথায় বিস্তারিতভাবে এই বিষয়গুলোর বর্ণনা আছে। আমরা আশা করছি যে 100 বছর পূর্তি উপলক্ষে আমি চেষ্টা করছি, নেশারায় কাজ তো বললাম আপনাদের, জলপাইগুড়িতে আমি যাব, সেখানে থাকুক আর কিছু না, বাঙালি ভিসির উপর একটা বই লেখার আমার ইচ্ছা আছে, উপাত্ত সংগ্রহ হয়ে আশা করতে পারি না। তখন রেস্টার গ্র্যাজুয়েটদের এখানে একটা নির্বাচনী ইয়ে ছিল, আসন ছিল, তিনি বঙ্গীয় ব্যবস্থাপক পরিষদের সদস্য ছিলেন, তিনি আবার নীলফামারী থেকে নির্বাচন করেছিলেন 1937 সালে, একই সাথে কিন্তু করতে পারতেন, পাবলিক সার্ভিস কমিশনের বোর্ডের চেয়ারম্যান থেকে শুরু করে অনেক কিছু। আবার অনেকে বলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য তার কোনো অবদান নাই, 1914 সালে স্যাটেলাইট কমিশনের মেম্বার ছিলেন তিনি, এবং এই এডিটিং করা যে রিপোর্টের সেই দায়িত্বটা তাকে দেওয়া হয়েছিল। অতএব উনি কিন্তু মাটির সাথেও যোগাযোগ সব কিছু মিলে কিন্তু সাইয়েদ রহমান ছিলেন। আশা করি আমরা আরও অনেকের কাছ থেকে অনেক নতুন নতুন তথ্য জানতে পারবো। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমরা আশা করি এই ধরনের অনুষ্ঠানাদি আরও অধিক সংখ্যক হবে। সাইয়েদ রহমানের যে প্রধান শিক্ষা মাতৃভাষার প্রতি তার শ্রদ্ধাবোধ, তার অসাম্প্রদায়িক চেতনা, যেটা আমাদের দেশে অত্যন্ত সংকটজনক অবস্থায় আমরা অতিক্রম করছি, আমরা আশা করি আমাদের শিক্ষার্থী ভাইয়েরা, বন্ধুরা, বোনরাও কেউ কেউ আছে দেখতে পাচ্ছি, তারা সবাই অনুসরণ করবেন আপনারা। আর আমরা তাহলেই একটা সুন্দর বাংলাদেশ আরসি মজুমদার যেটি চেয়েছিলেন সেটি আমরা সৃষ্টি করতে পারবো। সবাইকে ধন্যবাদ।